আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক নবুয়তি দাবি করেছিল, ওর নাম ছিল মুসাইলামা। নাম কি ছিল? নাম শুনছেন না আপনারা? এসে নবুয়তির দাবি করে বলে, ইয়া মুহাম্মদ আন নুবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি। নবুয়ত তোমার অর্ধেক, আমার অর্ধেক, আমার অর্ধেকটা আমারে বুঝাই দাও। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহর হাবিব বললেন, কি নাম তোর? এই বেয়াদবটা বললো, আমার নাম মুসাইলামা। আল্লাহর হাবিব বলেন, আজ থেকে তুই শুধু মুসাইলামা নয়, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী, ভণ্ড মুসাইলামা। ঠিক কি না? এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত। আমার নবী যেমন যেমন করতেন, ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। এই বেয়াদবটাও কপি করে, অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা। যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে, ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা, কোনো চুলই গজায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত, আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো, আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত। তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আর কোন নবী আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন? শোনেন নাই? কে কে হাত তোলেন তো, সবাই শুনছেন? এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক, সেও নবুয়তের দাবি করেছিল, কিন্তু তার পরিণাম ভালো হয় নাই, ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটাতে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভেতরে, টয়লেটের ট্যাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে, পায়খানা খাইতে খাইতে ব্যর্থ হয়ে গেছে, এত বড় ম্যাথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে একে উপরে ওঠানো লাগছে। এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তির দাবি করে তার পরিণাম ভালো হয় না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সহি মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বললেন, মাসালি ও মাসালুল আম্বিয়া ইমিন কাবলি কামাসালি রজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব বললেন, আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে, ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন, নিখুঁত, খুঁত ধরার মতো কোনো জায়গা নাই। লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে, বাহ বাহ, কি বলে, এত সুন্দর ঘর আমরা দেখি নাই। তবে একটা জায়গায় একটা ভুল ছিল, একটা জায়গায় একটা খুঁত ছিল, ঘরের একটা ওয়ালে ইটের গাঁথুনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল। কি কম ছিল? ইটা কম ছিল। সবাই বললো, তোমার ঘরটা অনেক সুন্দর, এক জায়গায় একটু সমস্যা, দেয়ালের গাঁথুনিতে একটা ইটা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা আনা আল্লাবিনা ওয়া আনা খাতামুন নাবিগিন, আমি হচ্ছি সেই ইটা, আমাকে যখন আল্লাহ তাআলা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজালা হয়ে গেল, নবুওতের মালাটা পরিপূর্ণ হয়ে গেল। ফা আনা আল্লাবিনা ওয়া আনা খাতামুন নাবিগিন, আমি হলাম সেই ইটা, আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিল কে? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলতেন, আমি শেষ নবী, আমি শেষ রাসূল, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো, তিনি কি ছিলেন?
আল্লাহ রাসূল ছিলেন। দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন যেন রাসূল নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন, শেষ রাসূল ছিলেন, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আওয়াজ করে বলেন, আমার নবী কি জিন ছিল? ফেরেশতা ছিল না? কি ছিল? আওয়াজ করে বলেন, কি ছিল? তিনি মানুষ ছিলেন, তবে যেন তেন মানুষ নন, অসাধারণ মানুষ। কেমন মানুষ? তিনি মানব, সাধারণ মানব নন, তিনি মহামানব। অনেকে বলে ইউসুফ আলাইহিসসালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন, বলে না অনেকে? শোনেন নাই আপনারা? এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর। আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, মানে আমি হচ্ছি মালিহ, লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? চিল্লায় বলতে হবে, কোনটা? আল্লাহর হাবিব ছিলেন মালিহ। মালিহ শব্দটা এসেছে মিলহান থেকে, মিলহান মানে লবণ, মিলহান মানে কি? লবণ, লবণ থেকে লাবণ্যময়। আল্লাহর হাবিব ছিলেন মালিহ, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা যখন শুনলেন, ওয়াকাতআনা আইদিয়াহুন, মিশরের নারীরা বুরতকাল কাটতে যে, লেবু কাটতে যে, কমলা লেবু কাটতে যে, সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে যখন দেখলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালামের চেহারার মাধুর্য এত সুন্দর ছিল, এত চমৎকার চেহারার গ্ল্যান্স, এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কোরআন সাক্ষী, সুবহানাল্লাহ। পড়ে এই ঘটনা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিত। আবার আম্মা জান আয়েশা বলেন, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে, তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয়, আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয়। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে, কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ, নবী ছিলেন, যেন যেন নবী নন, মহানবী, মানব, কিন্তু মহামানব, ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না, ঠিক কিনা? মানুষ কোন সেন্সে? মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি, তিনিও এসেছেন। আমরা পৃথিবীতে বিয়ে করি, আল্লাহর হাবিবও করেছেন। আমরা বিয়ে করলে সন্তান হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার কন্যা, দুই তিন পুত্র সন্তান ছিল। আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই সেন্সে তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ মানুষ, অসাধারণ, আনপ্যারালাল, ইউনিক, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিবের সাথে কারো তুলনা চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন, কয় ভাগ? এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আমাকে আল্লাহ তাআলা জান্নাতিদের মধ্যে প্রেরণ করলেন, এই জান্নাতিদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন, আমাকে আল্লাহ তাআলা মক্কা শহরে পাঠালেন। মক্কা শহরে অনেকগুলো বংশ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠালেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমাকে আল্লাহ তাআলা হাশমি খানদানে পাঠালেন। হাশমি খানদানে অনেক পরিবার আছে, আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে, এই সব সদস্য বৃন্দদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন। আনা খায়রুকুম বাইতা, আনা খায়রুকুম নাফসা, আমি ঘরের দিক থেকেও সেরা, আমি মনের দিক থেকেও সেরা,
আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা, আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই, কিন্তু ওয়ালা ফখর, এ কারণে আমি কোনো গর্ব অহংকার করি না, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল, শেষ নবী। তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল, তবে তিনি মানুষ ছিলেন, কি ছিলেন, আকীদা খালেস করে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, মানুষ ছিলেন, তবে অসাধারণ মানুষ। তিনি ওহিপ্রাপ্ত হতেন, আমরা ওহিপ্রাপ্ত হই না, ঠিক কিনা। চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে না, বলছে আমরা বলি না, এই যে যারা গুজব ছড়ায় আন্দাজে বলছে না কথা বলেন।